हेलो फ्रेंड्स, এখন আমি যে ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে সেটা হচ্ছে মোমোর সাথে যে চাটনিটা সার্ভ করা হয় সেই চাটনির রেসিপিটা। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, যেটা লাগবে সেটা হলো কিছু ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো আর হচ্ছে কিছু রসুনের কোয়া। প্রথমে আমরা ধনে পাতাটাকে কেটে নেব, তারপরে কিছু কাঁচা লঙ্কা, কিছু রসুনের কোয়া, দু তিন পিস রসুনের কোয়া সমস্ত আমরা মিক্সার গ্রাইন্ডারে অ্যাড করে জাস্ট মিক্স করে নেব। বন্ধুরা, মোমো আর মোমোর স্যুপের রেসিপি অলরেডি আমার চ্যানেলে অ্যাড করা আছে, তার লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, তোমরা সেটা দেখে নিতে পারো। আর চাটনির রেসিপিটা এখানে অ্যাড করলাম। বন্ধুরা, সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমরা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম, একটা গোটা টমেটোকে কেটে দিয়ে দিলাম, তার সাথে আমরা অ্যাড করব আন্দাজ মতো নুন আর একটুখানি চিনি। এই চাটনিটা ধনে পাতা দেওয়ার জন্য খুবই টেস্টি হয় খেতে। খুব ইজি ওয়েতে কীভাবে চাটনি তৈরি করতে হয় সেটা তোমরা দেখে নিলে। এটা খুবই ঝালঝাল একটা, খুব সুন্দর খেতে হয় চাটনিটা। আমি মোমোর সাথে এই চাটনিটাই সার্ভ করে থাকি।